ফরাক্কা ব্লক ছাত্র পরিষদের সভাপতি ঘোষণা করা হলো দলের সক্রিয় কর্মী বাপন ঘোষকে। বৃহস্পতিবার বহরমপুরে জেলা ছাত্র পরিষদ কার্যালয় থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র পরিষদের একাধিক নেতৃত্ব সহ দলীয় কর্মীরা। বর্তমানে রাজ্য জুড়ে তৃণমূলের নৈরাজ্য রুখতে সর্বত্র তৎপর রয়েছে কংগ্রেস তথা ছাত্র পরিষদ। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা সৃষ্টি করেছে তৃণমূল ছাত্র পরিষদ, সেই অরাজকতা রুখতে নতুনভাবে ছাত্র পরিষদের ব্লক সভাপতি নির্বাচন করা হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ নেতৃত্ব। বিনয় রায়, রিপোর্ট NTVWB। আজকে ফরাক্কা ব্লক ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হলো বাপন ঘোষকে। বাপন ঘোষকে ফরাক্কা ব্লক ছাত্র পরিষদের সভাপতি আজকে ঘোষণা করা হলো মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের পক্ষ হতে। ক্রমবর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের বা তৃণমূলের নেতৃত্বে পশ্চিমবাংলায় যে নৈরাজ্য চলছে, শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি চলছে, তাতে ছাত্র সমাজ এই সরকারের বিরুদ্ধে আগামী দিন পথে নামবে। তাই সংগঠনকে মজবুত করার স্বার্থে ছাত্র পরিষদের নতুন ফরাক্কার ছাত্র পরিষদের সভাপতি ঘোষণা করা হলো, সেখানে বাপন ঘোষকে ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হলো। কে ছিল এই পদে? সুরজ শেখ ছিল, তার পরিবর্তে বাপন ঘোষকে দায়িত্ব দেওয়া হলো নতুন করে। আজ বলবো, আজ ফরাক্কা ব্লক ছাত্র পরিষদের সভাপতি ঘোষণা করা হচ্ছে। আজ থেকে ফরাক্কা ব্লক ছাত্র পরিষদের দায়িত্ব পালন করবে বাপন ঘোষ। বাপন ঘোষকে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের পক্ষ হইতে ফরাক্কা ব্লক ছাত্র পরিষদের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। লাইট চলো, লাইট চলো।